এটা ভিতর সাইডে মানে এই সামনাসামনিতেই প্রবলেমটি হয়। তো গাইজ আমরা এটাকে তারটিকে একটু টেনে দেখব যদি কোনো তার। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো লাইভভাবে তোমাদেরকে দেখে দিলাম আমাদের এই সামনেটাতে এই রেড কালারের তারটি কেটেছিল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভালো তো থাকতে হবে, কেননা তোমরা LHEW এর ফ্যামিলি মেম্বার। তো গাইজ আজকে আমরা আর একটা নতুন ব্লুটুথের হেডফোনের নতুন টপিকের একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো গাইজ আজকে আমাদের ভিডিও টপিকটি হচ্ছে এটা আমাদের নয়েজের ব্লুটুথ হেডফোন। তো গাইজ এটা আমাদের প্রবলেম হচ্ছে এক সাইড বাজছে আর এক সাইড বাজছে না। তো গাইজ আমাদের চলো এটাই তোমাদেরকে আজকে রিপেয়ারিং করে দেখাবো। তো গাইজ তার আগে আমরা আমাদের যে নয়েজ হেডফোনটি আছে ব্লুটুথের এটাকে আমরা একবার মোবাইলের সাথে কানেক্ট করব, তারপর আমরা পুরো ক্লিয়ার হয়ে যাবো যে আমাদের কোন সাইডটা বাজছে কোন সাইডটি বাজছে না। তো তার জন্য গাইজ আমরা আমাদের পাওয়ার অন করে নিচ্ছি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এলইডি লাইট এখানে গ্লো হয়ে গেছে, আমাদের পাওয়ার অন হয়ে গেছে। এরপর আমরা এটাকে মোবাইলের সাথে কানেক্ট করব। তো গাইজ এটাকে আমাদের সং প্লে করা হয়ে গেছে। তো গাইজ আমাদের যে এখানে রাইট সাইডটি আছে এটা আমাদের প্লে হচ্ছে, আর গাইজ আমাদের যে লেফট সাইডটি আছে এটা আমাদের কোনো ওয়ার্কিং করছে না। তো চলো গাইজ আজকে আমরা আমাদের যে লেফট সাইডটি আছে এটাকে আমরা রিপেয়ারিং করে দেখাবো। তো চলো গাইজ ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। তো ফার্স্টে আমরা আমাদের পাওয়ার অফ করে নেব। আমাদের পাওয়ার অফ করা হয়ে গেছে। এরপর গাইজ আমাদের এটার কাটার জন্য আমাদেরকে এরকম একটি কাটার বা ব্লেড লাগবে। এরপর আমাদের এটা অলরেডি আমাদের উঠে গেছে, এটাকে আমরা এরকমভাবে উঠে নেব। এরপর আমাদের এই সাইডটাকেও ঠিক এরকমভাবে আস্তে করে উঠে নেবে তোমরা। তো গাইজ আমাদের এটাও উঠানো হয়ে গেছে। তো গাইজ আমরা আমাদের যে প্রথমে আমাদের ফিজিক্যালি কানেকশানগুলি দেখবো, যে আমাদের কোনো কানেকশান যদি লুজ হয়ে থাকে বা কোনো কানেকশান যদি কেটে থাকে তো গাইজ ওটাকে আমাদের ফিজিক্যালি বলা হয়। তো ফার্স্টে আমাদের ফিজিক্যালি রিপেয়ারিংটা আগে দেখে নেবো, যদি কোনো কানেকশান লুজ হয়ে থাকে বা। তো গাইজ আমাদের এখানে কোনো কানেকশান লুজ নেই। এরপর গাইজ আমাদের ব্যাটারি সাইডটাকেও ঠিক এরকমভাবে আমরা দেখে নেব। তো গাইজ আমাদের এই সাইডটি তো কোনো কানেকশান লুজ নেই। তো এরপর গাইজ আমরা আমাদের মাল্টিমিটারটিকে এখানে ব্যবহার করব, আর এটাকে আমরা ব্রিজ মোডে করে নিয়েছি বা কন্টিনিউটি মোডে আমরা করে নিয়েছি। এটাকে আমরা ঠিক এক সাইডে রেখে নেব। তো ফার্স্টে আমরা আমাদের যে স্পিকারের যে দুটো তার বেরিয়েছে এই সাইডে, এটা তো রাইট, এটা হচ্ছে আমাদের লেফট। তো লেফট সাইডে যে আমাদের স্পিকারের যে তারগুলি বেরিয়েছে এগুলোকে আমরা চেক করে নেবো, যদি আমাদের কন্টিনিউটি দেয় তো গাইজ আমাদের স্পিকারটি ঠিক আছে, আর যদি কন্টিনিউটি না দেয় তো গাইজ আমাদের স্পিকারটি কেটে আছে। তো চলো গাইজ আমরা আমাদের এই দুটো লেগ আমরা এই সাইডে রেখে দেবো। তো গাইজ আমাদের এখানে কোনো কন্টিনিউটি মোড দিচ্ছে না, এরকম বিপ সাউন্ড শোনা যাবে। তো গাইজ আমাদের এখানে কোনো বিপ সাউন্ড শোনা যাচ্ছে না। তো গাইজ আমাদের এখানে প্রবলেমটি হচ্ছে আমাদের যে স্পিকারে আমাদের এই সাইডে প্রবলেম আছে, আমাদের এই সাইডে কোনো প্রবলেম নেই। তো চলো গাইজ আমরা এগুলো তাড়াতাড়ি ফিটিং করে নেব। তো গাইজ আমাদের এটা সোল্ডারিং ছাড়ানো হয়ে গেছে, আর গাইজ আমাদের এটা এখানে একটা গিট দেওয়া ছিল এটাকেও আমরা ছাড়িয়ে নিয়েছি। তো এরপর গাইজ আমাদের এই সাইডে প্লেট বা কাটার দিয়ে এটাকে ঠিক এরকমভাবে কাটতে হবে, যাতে আমাদের যে কোম্পানির থেকে আঠাটি আছে ওটা আমাদের কেটে যায়। তো গাইজ এরপর আমাদের এটা আমাদের কাটা হয়ে গেছে। এরপর গাইজ এরকম তোমরা
একটি স্ক্রুড্রাইভারের বা টেস্টারের মুখটা নিয়ে নেবে। আর গাইজ, এটার উপরে আমরা প্লাস কিংবা হ্যামার দিয়ে এটাকে ঠিক আমি যেমনভাবে করছি তোমরাও করে নেবে। তো গাইজ, তোমরা এরকম করতে থাকবে যাতে আমাদের এটা ঠিক খুলে যায়। তো গাইজ, দেখতে পাচ্ছ আমরা এখানে চাপ দিচ্ছি বলে আমাদের এটা খুলে গেল। তো এরপর গাইজ, আমাদের এই তারটিকে আমরা মাল্টিমিটারের কন্টিনিউটি মোডে আবার রাখবো। যদি আমাদের কন্টিনিউটি মোড যদি ঠিক মতো দেয় তো গাইজ আমাদের তারটি ঠিক আছে, না আর যদি না দেয় তো গাইজ আমাদের তারটি কোনো ফল্ট থাকতে পারে। তো গাইজ, আমরা আবার মাল্টিমিটারটিকে আমাদেরকে কন্টিনিউটি মোডে রেখে নিয়েছি। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এরকম বিপ সাউন্ড শোনা যাবে। তো এরপর আমাদের আমাদের যে স্পিকারের তারের কানেকশানটি আছে এটাকে আমরা রিমুভ করে দেবো। আর গাইজ, আমরা স্পিকারটিকে ফার্স্টে আমরা চেক করে নেবো আমাদের মাল্টিমিটারের দিয়ে। তোমরা এখানে বিপ সাউন্ড শুনতে হবে, যদি স্পিকারটি ঠিক আছে তো গাইজ আমাদের বিপ সাউন্ড শোনা যাবে, আর যদি খারাপ আছে তো গাইজ আমাদের বিপ সাউন্ড শোনা যাবে না। তো গাইজ, আমাদের এখানে স্পিকারটি ঠিক আছে, বাট আমাদের যে তারটি আছে এই তারটির মধ্যে কোনো জায়গায় ফল্ট আছে। তো এরপর গাইজ, আমাদের যে তারগুলি আছে এই তারগুলিকেও ঠিক এরকমভাবে আমরা কন্টিনিউটি মোডে চেক করে নেব। তো গাইজ, আমরা প্রথমে ব্রাউন কালারের যে আমাদের তারটি আছে এটা আমাদের গাইজ তোমরা শুনতে পাচ্ছ এখানে বিপ সাউন্ড শোনা যাচ্ছে, চেক করব। তো গাইজ, আমাদের এরপর আমরা যে লাল কালারের তারটি আছে এটাকেও ঠিক এরকমভাবে আমরা চেক করব। তো গাইজ, এটাতে আমাদের কোনো বিপ সাউন্ড শোনা যাচ্ছে না। তো গাইজ, আমাদের এই লাল তারটিতেই ফল্ট আছে। আমাদের ব্রাউন কালারের যে তারটি আছে ওটাতে আমাদের বিপ সাউন্ড শোনা যাচ্ছে, আর যে আমাদের লাল কালারের যে তারটি আছে এটাতে আমাদের কোনো বিপ সাউন্ড শোনা যাচ্ছে না। তো গাইজ, আমাদের বেসিক্যালি প্রবলেম আমাদের এই সাইডে হয়, এই সাইডে বা আমাদের ভিতর সাইডে মানে এই সামনাসামনিতেই প্রবলেমটি হয়। তো গাইজ, আমরা এটাকে তারটিকে একটু টেনে দেখব যদি কোনো তার। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো লাইটভাবে তোমাদেরকে দেখে দিলাম, আমাদের এই সামনেটাতে এই রেড কালারের তারটি কেটেছিল, একটু টেনে দিয়েছি বেরিয়ে গেছে। তো গাইজ, এটাকে আমরা এরপর কাটার দিয়ে ওরা কেটে নেব। আর গাইজ, এটাকে আমরা সোল্ডারিং সাহায্যে তারটিকে আমরা রিমুভ করে নেব। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে রেড কালারের তারটি এখান থেকে আবার বেরিয়ে গেছে। তো গাইজ, এরপর আমরা আমাদের যে তারগুলি আছে এই তারগুলির উপরের যে কালারটি করা আছে এটাকে আমরা পুড়িয়ে নেব। তো গাইজ, তোমরা এটাকে লাইটের সাহায্যে বা গ্যাস লাইটের সাহায্যে বা মাচিসের সাহায্যে পুড়িয়ে নিতে পারো। তো গাইজ, আমি মাচিসের সাহায্যে পুড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ গাইজ সেটা এই সামনেটুকু পুড়িয়ে নেবে। এরপর গাইজ, আমাদের সিরিজ কাগজ নিয়ে এটাকে ঘষে দিতে হবে, যেটা এটা পুড়লো এটার কার্বনটি চলে গেল। তো গাইজ, এটার উপরে কোপারের তার তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের সোল্ডারিং করে নেবে। তো গাইজ, আমাদের এটা সোল্ডারিং করা হয়ে গেছে। এরপর যে আমাদের এক্সট্রা ওয়্যার আছে এগুলো আমরা আমাদের কাটার দিয়ে কেটে নেব। আর গাইজ, এটা কাটার পর আমরা আমাদের যে স্পিকারটি আছে এই স্পিকারটির সাথে কানেকশন করব। তো গাইজ, কানেকশন করা এটা কোনো ব্যাপার না, এটা রেডের সাথে রেড আর আমাদের যে ইয়েলো কালারই আছে এইটা এই সাইডে। তো গাইজ, আমাদের এখানে যে কানেকশানটি আছে এটা আমরা রেডের সাথে রেড কানেকশান করে দিলাম। এরপর গাইজ, আমাদের যে এখানে ইয়েলো কালারের তারটি আছে এটাকেও আমরা এই সাইডে কানেকশান করে দেবো। এরপর আমাদের ইয়েলোর সাথে ইয়েলো। তো গাইজ, আমাদের এখানে স্পিকারে কানেকশান করা কমপ্লিট। তো গাইজ, আমাদের এটা কানেকশান করা কমপ্লিট। এরপর গাইজ, আমরা এটাকে আস্তে করে আমরা সেটিং করে নেব। তো গাইজ, আমাদের এটা
फिटिंग करा हो गए। तो एरपर गाइज आमरा एखाने आमादेर स्पीकारटिके कानेक्शन कर दिलाम, प्रथमे ग्राउंडटिके कर दिलाम। एरपर आमरा आमादेर जे रेड कलर जे तारटि आछे एटाके आमरा ठीक एरकम भावे कानेक्शन करे आमरा फिरछि। तो गाइज आमादेर फाइनली कमप्लीट हो गेछे। एरपर गाइज एटाके आमरा पावर अन कर देखब। और गाइज तोमादेरके एकटि आमरा सॉन्ग लागिए चेक करे देखे देब। तो गाइज एरपर आमरा एटाके पावर अन करे देब। तो गाइज आमादेर एखाने एलईडी लाइटटी ग्लो हो गेछे, आमादेर पावर अन हो गेछे। एरपर गाइज आमरा म्यूजिक लागाबो। तो एरपर गाइज आमादेर एटा दू साइडे आमादेर जे स्पीकारगुलो आछे एटा दू साइडे बाजछे। तो गाइज आमादेर लेफ्ट साइडटा बंद छिलो, एटा उपरे आमादेर पुरो क्लियर भावे बाजछे। तो गाइज आमादेर एटा होच्छे लेफ्ट साइड, तो तोमरा देखते पाच्छो। और गाइज एटा होच्छे आमादेर राइट साइड। तो एरपर आमरा तो गाइज भिडियोटी आज हमारे पर्यन्त। यदि भिडियो भलो लागे तो लाइक शेयर कमेंट और सबसक्राइब करते एकदम भूलें ना। देखा हे परवर्ती नतून टपिकर साथ, तत तो भलो थेको सुस्थ थेको। जय हिंद, वंदे मातरम।